হ্যালো ভিওয়ার্স আজকে ভিডিওতে আমি ট্রান্সফর্মারের ইফিশিয়েন্সি রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ট্রান্সফর্মারের ওপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন বিশেষ করে ট্রান্সফর্মারের এই যে ইফিশিয়েন্সি রিলেটেড আমার কিন্তু একটি বেসিক ক্লাস আছে সেই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে তো দেখুন এটা বেসিক্যালি থের হাজার বত্রিশ দশমিক ছয় এক নম্বর এক্সাম্পল আমি কিওয়ার্ডগুলো মার্ক করতেছি এখানে ভোল্টেজ রেশিওটা দেওয়া আছে প্রাইমারি সেকেন্ডারির রেটিংটা দেওয়া আছে দেড়শো কেবিএ সিঙ্গেল ফেস ফিফটি হার্টস ট্রান্সফার্মার আর কোল লসটা দেওয়া আছে হলো ওয়ান পয়েন্ট ফোর আর ফুল লোড কপাল লস এটা খেয়াল করবেন যে কপাল লসটা ফুল লোডে আসে না কিভাবে আসে এটা কিন্তু হাফ লোডেও হতে পারে হয়তো বা এইভাবে বললো যে কপাল লস অফ ওয়ান পয়েন্ট সিক্স তারপরে এখানে বেশ বড় একটা সেন্টেন্স দিয়ে লাস্টে বলে দিল অ্যাট হাফ লোড সো ইম্পর্টেন্ট এই বিষয়গুলো খেয়াল করা কিন্তু ইম্পর্টেন্ট তা হলে কিন্তু ইফিশিয়েন্সির ম্যাথে আপনি মিস্টেক করে ফেলতে পারেন তো এটা খেয়াল করবেন কবার লসের ডাটা যখন দেখবেন তখন খেয়াল করবেন এটা ফুল লোডে আসে নাকি হাফ লোডে আসে না কীভাবে আসে দেন হচ্ছে আমার চাইছে হইলো ডিটারমাইন দি এ লোড ফর ম্যাক্সিমাম এফিশিয়েন্সি আর হচ্ছে ভ্যালু অফ ম্যাক্সিমাম এফিশিয়েন্সি অ্যাট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ঠিক আছে অর্থাৎ ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্যালকুলেশন করতে হবে আর লাস্টে দুই নাম্বার চাইছে দ্য ইফিশিয়েন্সি অ্যাট হাফ ফুল লোড জিরো পয়েন্ট এইট পাওয়ার ফ্যাক্টর লিডিং তো ইফিশিয়েন্সির ক্ষেত্রে লিডিং ল্যাগিং ডোন্ট কেয়ার এই লিডিং ল্যাগিংটা আমাদের ভ্যালুকে ডিফার করে হচ্ছে শুধুমাত্র ভোল্টেজ রেগুলেশনে বাট ইফিশিয়েন্সির ক্ষেত্রে লিডিং ল্যাগিংয়ে আমার মানে ইন্ডিপেন্ডেন্ট লিডিং ল্যাগিংয়ের উপর পাওয়ার ফ্যাক্টর ঠিক আছে তো এগুলো কিন্তু আগেই আমি আলোচনা করেছি তবে এই ম্যাটটিতে সম্ভবত এক নম্বর কোয়েশ্চেনটিতে আমাদের যে রেজাল্টটা দেওয়া আছে থি রেজার বইতে সেই রেজাল্টটা ভুল আছে কেভিএ রেটিং যেটা তো কীভাবে ভুল আমি ধরিয়ে দিচ্ছি দেখুন ফার্স্টে আমরা এটা চিন্তা করি দ্য কেভিএল লোড ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমাদের এগুলো যারা আছে তো আমার থিওরি ক্লাসে কিন্তু আমি আলোচনা করেছিলাম আমাদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কন্ডিশনটা কী তো ম্যাক্সিমাম এফিসিয়েন্সি সমান আমাদের কপাল লস এবং কোল্ড লসটা আমাদের সমান হয় অর্থাৎ আমি এখানে লিখতেছি পি কপার ইকুয়াল টু পি কোর তাইলে এখন দেখুন আমাদের এইটা কিন্তু দেয়া আছে ওয়ান পয়েন্ট ফোর কিলোয়াট কোর লস তো আর লোডের উপর নির্ভর করে না কপার লস এটা দেয়া আছে ফুল লোডের হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সো আমাদেরকে একটু বুঝতে হবে তো ম্যাক্সিমাম ইফিশিয়েন্সি কন্ডিশনে আমাদেরকে এখানে কোশ্চেনে কোথাও বলছে এটা ফুল লোডে নাকি হাফ লোডে নাকি কী কী টাইপ লোডে সেটা কি আমার বলছে বলে নাই কিন্তু বা আপনি এখান থেকেও বুঝতে পারতেছেন যে ওয়ান পয়েন্ট ফোর আর ওয়ান পয়েন্ট সিক্স কিন্তু সমান না তার মানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম এফিশিয়েন্সি কন্ডিশনে ফুল লোডে নাই এটা আমাদেরকে বুঝতে হবে কিন্তু তাইলে এখন আমাদেরকে কতটুকু লোডে আছে সেটা আমাদেরকে বের করতে হবে তাইলে কীভাবে আমরা বের করতে পারি কুল লসটা আমাদের কনস্ট্যান্ট কুল লসটা কত সেই কনস্ট্যান্ট কুল লসটা কত কনস্ট্যান্ট কুল লসটা হচ্ছে আমাদের কত দিছে ওয়ান পয়েন্ট কিন্তু আমি বারবার আমি বলেছি যে এটা আমাদের ওভার লোড নাকি আন্ডার লোড কোনো কিছুর উপর ডিপেন্ড করে না অলওয়েজ কনস্ট্যান্ট তো দুই সাইডে দুইটাই কিলোওয়াটে আছে সো আমি কিলোওয়াটকে আর ওয়াট বানাচ্ছি না ওয়ান রাখতেছি এখন দেখুন পি কপার লস তাহলে কপাল লসটা হচ্ছে আমাদের বুঝতেছি এটা ফুল লোডে নাই তাহলে কতটুকু লোডে আছে আমি কিন্তু জানি না তাহলে আমি মনে করলাম আমাদের এক্স পরিমাণ লোডে আছে ঠিক আছে আমি মনে করলাম এক্স লোডে আছে এক্স মানে হচ্ছে হাফ লোড হতে পারে ফুল লোড হতে পারে ওভার লোড হতে পারে তো এক্সের উপর আমার কি স্কোয়ার হয় আমরা দেখেছি এর আগে যে যতটুকু লোড ধরেন হাফ যদি হয় তাহলে হাফের উপর স্কোয়ার ইন্টু ফুল লোড কভার লস তাহলে ইন্টু ফুল লোড কভার লসটা কত দেওয়া আছে সেই ফুল লোড কভার লসটা আমাদের দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে এই যে ওয়ান পয়েন্ট সিক্স এখানে বসাইলাম এবার ফাইনালি এক্স হিসাব করলে আমাদের কতটুকু লোডে আমার চলতেছে সেটা আমরা পেয়ে যাব তাইলে এই এক্সের ভ্যালুটা দেখুন আসে ওয়ান পয়েন্ট ফোরকে ফার্স্টকে ওয়ান পয়েন্ট সিক্স যারা ভাগ করব দেন যে রেজাল্টটা পাবো সেটাকে রুট করে দেব তাইলে আমাদের খুব বাজে একটা মান পয়েন্ট নাইনটি ফাইভ তাহলে পয়েন্ট নাইনটি ফাইভ তিয়ানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট লোডে আমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ঘটবে তো আমি জাস্ট এটাকে লিখতেছি পয়েন্ট নাইনটি ফাইভ বুঝতে পারলাম আমরা তো এইখানেই এ আমাদের বইয়ের রেজাল্টটাতে ভুল আছে সেটা হলো বইতে এই ভাগটা করা আছে হলো রুট ওভার ওয়ান পয়েন্ট সিক্স বাই ওয়ান পয়েন্ট ফোর বাট কোনোভাবেই কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স বাই ওয়ান পয়েন্ট ফোর হওয়া পসিবল না এখানে আর কারণ ডাটা যেভাবে দেওয়া আছে ঠিক আছে তো সেভাবে কিন্তু পসিবল না সো এটাই কিন্তু বইতে ভুল তাহলে অবভিয়াসলি আমাদের কেভিএল লোডেও আমাদের ইয়া হবে তাহলে এখন আমরা দেখবো হচ্ছে এই কেভিএল লোডটা কত তাহলে কেভিএ লোডটা অবভিয়াসলি আমাদের হবে তাহলে কতটুকু লোড আমি তো পাইলাম তাহলে এই ম্যাক্সিমাম এফিশিয়েন্সি কন্ডিশনে আমাদের ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলছে যদি ওই পাওয়ার ফ্যাক্টর কে ভি লোড চাইছে কে ভি এ লোড তো আর পাওয়ার ফ্যাক্টর উপর নির্ভর করে না সো আমাদের সেটা বিবেচনা করতে হবে না তাহলে কতটুকু লোড আমাদের ফুল লোড হচ্ছে আমাদের দেড়শো তো দেড়শোর সাথে জাস্ট গুণন হয়ে যাবে আমাদের কত এই যে কতটুকু লোডটা তো আমরা বের করলামই তাহলে ইন্টু

পয়েন্ট 0.95 ফাইভ পয়েন্ট ফাইভ এর সাথে গুণন দিতে হবে দেড়শো তাহলে একশো এক দুই তো বইতে এটা ওই যে এখানে ওয়ান পয়েন্ট সিক্স বাই ওয়ান করার কারণে বইতে রেজাল্টটা হয়ে গেছে একশো অর্থাৎ ওভারলোড হয়ে গেছে ওদের যে ডাটাটা দিছে তো ওখানে অবশ্যই ওটা ভুল কারণ কোশ্চেন অনুযায়ী এটা কিন্তু ম্যাচ করছে না আপনারা নিজেরা করতে করলেই খেয়াল করবেন বইতে দেখলেই খেয়াল করবে এই জিনিসটা বুঝতে পারবেন তো এত কে আমাদের হয়ে গেল এটা এবার আমরা দুই নম্বর কোশ্চেনটা সলভ করব তো দুই দুই নম্বরে কি চাইছে আমরা দেখব ও ভ্যালু অফ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ও ম্যাক্সিমাম টাও চাইছে এখানে সো আমার এটাও একটু বের করতে হবে তো ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা হচ্ছে আমাদের ইটা এম দ্বারা প্রকাশ করব তাহলে এটা আমাদের হবে পি আউট তাহলে পি আউটটা কত আমাদের অবভিয়াসলি এটা হচ্ছে একশো চল্লিশ দশমিক তিন এক দুই ইন্টু পাওয়ার ফ্যাক্টর কত অবশ্যই এক্ষেত্রে কিন্তু কিলো টিনতে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ইউনিটি মানে ওয়ান আর নিচে হচ্ছে পি আউট প্লাস লসেস তাহলে একশো চল্লিশ দশমিক তিন এক দুই ইন্টু ওয়ান প্লাস আমাদের কোল্ড লস কত কোল্ড লস হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর তাহলে কপার লসও ওয়ান পয়েন্ট ফোর যেহেতু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কন্ডিশন এটা আর এভাবে যদি আপনার বুঝতে সমস্যা হয় দুইটা সমান ধরে নিচ্ছি যে তাহলে আপনারা জাস্ট এই ফুল লোড কপার লস কত পাইছি কত দাও ওয়ান পয়েন্ট সিক্সের সাথে আপনার এই পয়েন্ট নাইনটি ফাইভের উপর স্কোয়ার করে দিন দেখুন ওয়ান পয়েন্ট ফোরই আসবে তো এত ইন্টু হানড্রেড পারসেন্ট তাহলে আমরা জাস্ট হিসাব করব এটা একশো চল্লিশ দশমিক তিন এক দুই ভাগ একশো চল্লিশ দশমিক তিন এক দুই যোগ ওয়ান পয়েন্ট ফোর যোগ ওয়ান পয়েন্ট ফোর অবশ্যই বইয়ের সাথে রেজাল্ট ম্যাচ করার কথা না কারণ ওদের একশো ষাট ডে আছে আটানব্বই দশমিক শূন্য চার পার্সেন্ট আমাদের আসতে স্যার বইতে আটানব্বই দশমিক দুই পার্সেন্ট ঠিক আছে সমস্যা নেই আটানব্বই দশমিক শূন্য চার পার্সেন্ট ঠিক আছে আমরা এটা পাইলাম এবার আমি নেক্সট পার্টটা অর্থাৎ দুই নম্বরটা সলভ করবো এখন ডাটা আমাদের সবই জানা দ্য এফিসিয়েন্সি অ্যাট হাফ ফুল লোড তাহলে হাফ ফুল লোডকে আমরা এক কাজ করি এটা এইচ দ্বারা প্রকাশ করি তে হাফ তাহলে এত ইজ ইকুয়াল টু আমাদের হাফ ফুল লোড কীভাবে আমরা হিসাব করবো আমাদের ফুল লোডের হচ্ছে দেড়শো কে এ তো দেড়শোর সাথে অবভিয়াসলি পাওয়ার ফ্যাক্টর গুন দিতে হবে এবং হাফ ফুল লোডে কত দিচ্ছে পাওয়ার ফ্যাক্টর পয়েন্ট এইট তাহলে পয়েন্ট এইট আর হাফ লোড বলছে হাফ লোড এগুলো খেয়াল করে করে প্রত্যেকটা স্টেপ চোখকান খোলা রেখে করবেন কারণ হাফ লোড বলছে মানে এখানে অবভিয়াসলি পয়েন্ট ফাইভ দ্বারা গুণন তাহলে পয়েন্ট ফাইভ গুণ দেড়শো গুণ পয়েন্ট পয়েন্ট এইট তাই পয়েন্ট ফাইভ ইন্টু দেড়শো ইন্টু পয়েন্ট এইট যোগ কোল্লসটা কত কোল্ড লসটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট কোর লস আর কপার লসটা খেয়াল করে করবেন হাফ লোড বলছে দ্যাট মিনস পয়েন্ট ফাইভের নিচের পার্টি কিন্তু এখানে জায়গা নাই দেখে আমি এখানে এই প্লাসটা অ্যাকচুয়ালি এই ওয়ান পয়েন্ট ফোরের পরে ঠিক আছে পয়েন্ট ফাইভের উপর স্কোয়ার ইন্টু কত ফুল লোড কপার লস ওয়ান পয়েন্ট সিক্স তাহলে এর সাথে গুণন দিয়ে লাস্টে যেহেতু পার্সেন্টেজ করতে হবে একশো দিয়ে গুণন দিতে হবে তাহলে ওইটা আর আমি একশো দাঁড়া গুনন দেখাচ্ছি না কি যেহেতু ওই সাইডে আমার জায়গা নাই তো দেখুন আমি হিসাব করতেছি এখন পয়েন্ট ফাইভ ইন্টু দেড়শো ইন্টু পয়েন্ট এইট ষাট ডিভাইডেড বাই যোগ ওয়ান পয়েন্ট ফোর যোগ পয়েন্ট ফাইভের উপর স্কোয়ার ইন্টু ওয়ান তাহলে সাতানব্বই বইতে সাতানব্বই পার্সেন্ট ঠিক আছে তাহলে সাতানব্বই দশমিক শূন্য আট হয়ে গেল হয়ে গেল আমাদের দুটো কোশ্চেনেরই অ্যান্সার তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ